বারবার 100 দিনের প্রকল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বাংলায় এসে তার মোক্ষম জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আবার বলছি, যখন আমরা বলছি যে প্রত্যেকটা আঙ্গনবাড়ির জন্য টাকাটা দিচ্ছি, আঙ্গনবাড়ি চালানোর অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ কার কাছে? টিএমসি এর কাছে আছে। আমি যখন বলছি প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে আমরা ব্যাংকের খাতায় টাকা তুলে দিচ্ছি মাতৃবন্দনা যোজনাতে, ওটা অ্যাডমিনিস্ট্রেশন কার হাতে? বাংলার সরকার টিএমসি এর হাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলায় কি হয়েছে আপনারাও জানেন। আমি তো জিজ্ঞেস মাত্র এটাই করতে চাই কি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা লিখে দিয়েছে কি হ্যাঁ মৈত্রী প্রকল্পের টাকাটা মোদীর যোজনার টাকা, আমরা আর এই আইনটা ভঙ্গ করব না, ওটার কি জবাব আপনার কাছে? জবাবে বেলাকাম আক্রমণ রাজ্যের পূর্বমন্ত্রী ফিরাদ হাকিমের। রাজ্যের পাওয়া টাকা খরচ করাই লক্ষ্য, দাবি তার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই জন্যে তৃতীয়বার ক্ষমতায় এসছে যে সবসময় মানুষের স্বার্থটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে দেখেন, এবং দেখেন বলেই আজকে স্বাস্থ্যসাথীর থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে যুবশ্রীর থেকে নিয়ে কন্যাশ্রীর থেকে নিয়ে সবুজ সাথী সবটাই কিন্তু মানুষের স্বার্থে, আবাসনও মানুষের স্বার্থে। এবং স্মৃতি ইরানিজিকে বলবেন যে এই টাকাটা কিন্তু ওনার পিতৃকুলের টাকা নয় বা বিজেপির টাকা নয়, এই বাংলার মানুষের ট্যাক্সের টাকা আপনি তুলে নিয়ে গেছেন, তার একটা ছোট অংশ আপনি আমাকে দিচ্ছেন, বাংলার মানুষের টাকায় বাংলার মানুষের সেবা করা হচ্ছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের টাকা রাজ্য সরকার তাদের নামে খরচ করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই ব্যাপারে রাজ্য সরকারে চিঠি লিখে কেন্দ্রকে জানিয়েছেন বলে দাবি করেছেন স্মৃতি। আইসিডিএস আঙ্গনবাড়ির যত টাকা ওটা পোষণ অভিযান ভারত সরকার দিচ্ছে, লিখে আমাদেরকে দিয়েছে কি ওরা পোষণ অভিযান গাইডলাইন্স প্রমাণে চালাবে। পশ্চিমবাংলায় মাত্র আমার একটি ডিপার্টমেন্টে এখনো 26,000,00,000 টাকা পড়ে আছে। কেন মহিলাদের আর বাচ্চাদের জন্য যে টাকাটা মোদী সরকার পাঠাচ্ছে ওটা বাংলার সরকার খরচা করছে না, এই জবাবটা বাংলার সরকারকে দিতে হবে। তৃণমূল নিজেদের পক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করলেও সে কথা মানতে নারাজ বিরোধীদের বড় অংশ। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।